হ্যালো বন্ধুরা লিনিয়ার কনসালটেন্সি অ্যান্ড অনলাইন সলিউশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আধার কার্ডের নাম্বার দিয়ে কীভাবে স্বাস্থ্যসাথী কার্ডের স্ট্যাটাস চেক করবেন অনেকে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য অ্যাপ্লাই করেছিলেন অনেকে কার্ড পেয়ে গেছেন কিংবা অনেকে কার্ড পাননি যারা কার্ড পেয়ে গেছেন তাদের কার্ডটা অ্যাক্টিভ অবস্থায় আছে কিনা আপনার পরিবারের সকলের নাম ওই কার্ডের মধ্যে নথিভুক্ত আছে কি না আপনার পরিবারে যারা নাম নথিভুক্ত আছে তাদের স্বাস্থ্যসাথী বেনিফিট পাবে কি না এরকম নানা রকম প্রশ্ন আপনাদের থাকতেই পারে তা তার জন্য আমার এই ভিডিওটি বানানো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তবে পুরোপুরি বুঝতে পারবেন আর যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে পারেন আপনারা চাইলে স্বাস্থ্যসাথী কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি ওখানে ওখান থেকে ডাইরেক্ট লিংকে ক্লিক করে আপনারা অফিসিয়াল পেজ ওপেন করে নিতে পারবেন চলুন ভিডিওটি শুরু করি প্রথমে আপনাকে স্বাস্থ্যসাথীর যে অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করে নিতে হবে তো তার জন্য আপনাকে যেটা করতে হবে স্বাস্থ্যসাথী গভ ডট ইন যে ওয়েবসাইটটা লিঙ্কটা আমরা দেখতে পাচ্ছি এটা ক্লিক করে নিতে হবে তো এটা কোথা থেকে পাবেন না আপনি তার জন্য আপনাকে যেটা করতে হবে স্বাস্থ্যসাথী লিখে সার্চ করতে হবে গুগল সার্চ তো আমি স্বাস্থ্যসাথী লিখে সার্চ করলাম সার্চ করার পর ওপরে যে লেখাটা আসছে স্বাস্থ্যসাথীর যে ওয়েব অফিসিয়াল ওয়েবসাইট এটা এখানে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর আমরা পরের পেজ চলে আসবে এরকম একটা ইন্টারফেস আসবে তো তারপরে দেখেন এখানে নিউ আপডেট দিয়ে আছে আপনি স্বাস্থ্যসাথী কার্ডের এই অফিসিয়াল মোবাইল অ্যাপ আপনি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন এটা ক্লোজ করে দিতে হবে ক্লোজ করে দেওয়ার পর যে আমাদের ওয়েবসাইটটা স্বাস্থ্যসাথী মেন যে ওয়েবসাইট সেটা চলে এসেছে দেখতে পাচ্ছি তো ওপরে যে টাক্সবারগুলো আছে হোম অ্যাবাউট স্বাস্থ্যসাথী হসপিটাল ইনফরমেশন নোটিশ অ্যাপ্লাই অনলাইন তো এখানে গিয়ে আপনার ফাইন্ড ইয়োর নেম যে লেখাটা আছে ফাইন্ড ইউর নেম এখানে ক্লিক করতে হবে তো আমি ফাইন্ড ইউন ইউর নেম যে লেখাটা আছে তার উপর ক্লিক করে দিলাম তো তারপর এরকম একটা পেজ চলে আসবে যেখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিতে পারেন অথবা যে কোনো একটা মোবাইল নাম্বার এখানে দিয়ে দিতে পারেন তারপর আপনার ফাইন্ড নেম এখানে ইয়োর সেলফ ওর আদার্স লেখা আছে আপনি নিজের জন্য সার্চ করতে পারেন অথবা অন্যান্য কারোর জন্য আপনি সার্চ করতে পারেন তো আমি যেটা মোবাইল নাম্বার যেখানে লেখা আছে তার উপর আমি যে কোনো একটা মোবাইল নাম্বার দিয়ে দিলাম তো তারপরে ফাইন নেম ফর যে লেখাটা আছে তার ওপর ইয়োর সেলফ অথবা আদার্স যে যে যেটা আপনি করবেন সে সেটা করে নেবেন আমি আদার্সে ক্লিক করে দিলাম তারপর সাবমিট বাটনে ক্লিক করে দিলাম সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা পেজ চলে আসবে যেখানে আপনার যে স্টেট নেম অটোমেটিক্যালি এটা চলে দেখতে পাচ্ছি তারপর ডিস্ট্রিক্ট নেম যেটা আছে আপনি ডিস্ট্রিক্ট নেম সিলেক্ট করে দিলেন তো আপনি যে যে ডিস্ট্রিক্টে থাকেন সেই ডিস্ট্রিক্ট আপনি এখান থেকে ড্রপডাউনে ক্লিক করে আপনি সিলেক্ট করে দেবেন আমি সাপোজ যে নদীয়া নদিয়াতে আমি সিলেক্ট করে দিলাম তো তারপর আপনি নিচের যে লেখাটা আছে সিলেক্ট বাই আপনি দেখেন এখানে আধার কার্ড এবং সাথী রেশন কার্ড নাম্বার তো আপনি দুটোভাবে আপনার নাম্বারটা দিয়ে সার্চ করে দেখতে পারেন প্রথমে আপনি আধার কার্ড নাম্বার দিয়ে সার্চ করতে পারেন অথবা আপনার যে খাদ্যসাথী রেশন কার্ড নাম্বারটা আছে সেটা আপনি এখানে দিয়ে সার্চ করতে পারেন তো আমি সাপোজ আধার কার্ড নাম্বার যেটা আছে সেটা দিয়ে আমি সার্চ করে দেখাচ্ছি তো আধার কার্ড নাম্বারটা ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন আপনার ব্লক এবং মিউনিসিপ্যালিটি যেটা লেখা আছে এখানে সিলেক্ট করে দিতে হবে তো আপনি যে ব্লকে থাকলে ব্লক কিংবা যা যারা মিউনিসিপিটির আন্ডারে থাকে কোন মিউনিসিপালিটি সেটা সিলেক্ট করে দিতে হবে তো আমি যে ব্লকের আন্ডারে বাস করি সেটা আমি সিলেক্ট করে দিলাম তো সিলেক্ট করে দেওয়ার পর আপনার কোন গ্রাম পঞ্চায়েত জিপি নেম সেটা সিলেক্ট করে দিতে হবে তো সিলেক্ট করে দেওয়ার পর আপনার কোন গ্রাম সেটা সিলেক্ট করে দিতে হবে সিলেক্ট করে দেওয়ার পর সিলেক্ট বাই আধার কার্ড যে লেখাটা আছে এখানে আধার কার্ড সিলেক্ট করে দিলাম তো আমি এখানে আধার কার্ড নাম্বার দিয়ে সার্চ করে দেখাচ্ছি তো আপনার বাড়ির মহিলারা যারা স্বাস্থ্যসাথী কার্ডের জন্য অ্যাপ্লাই করেছেন তাদেরই মূলত আধার কার্ডের নাম্বারটা এখানে বসাতে হবে তো আমি সাপোজ আধার কার্ডের নাম্বারটা একটা বসিয়ে দেখাচ্ছি আপনাদের তারপরে সাবমিট বাটনে ক্লিক করে দিতে হবে সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওই আধার কার্ডের রেসপেক্টে যতগুলো নাম এন্ট্রি আছে সেই নাম নামগুলো সব অটোমেটিক্যালি এখানে চলে এসছে এবং তার আপনার যে কার্ডটা কী অবস্থায় আছে কার্ড ইস্যু হয়েছে কবে সেটা পুরোপুরি দেখতে পাচ্ছি তো এইভাবে আপনি আপনার স্বাস্থ্যসাথী কার্ড আপনি ঘরে বসেই নিজে নিজে চেক করে নিতে পারবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনকে প্রেস করে অল করে রাখবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে পারেন